everyone, welcome back to my channel. Urban Life with Trisha Hajir. Today, new vlog. I am going to show you my friends. Today, we are going to show you my friends. So, afternoon, the vlog will start. আর মিক্সড আচার আর আমার শাশুড়ি আমার ভয়তে আচারগুলো কোনা কামচিতে ঢুকি ঢুকি রেখেছে যাতে আমার চোখে পড়ে গেলে যদি আচারগুলো সব শেষ হয়ে যায় ওর জন্য কোনা কামচিতে ঢুকি রেখেছে আচারগুলো তো ফাইনালি আমাদের আচার রেডি হয়ে গেছে আর আচার এখন খাবো এখন আমি আম বাটার টেস্ট করব বুঝলে আর ঘরের কাজবাজ সব হয়ে গেছে ডান সব ঘর পরিষ্কার দেখতেই পাচ্ছো এই ঘরও পরিষ্কার আর তিতলি আমের গন্ধে ওদিকে চলে গেছে মানে আচারের গন্ধে আর সত্যি কথা ওখান থেকে চলে আসলাম কারণ জিভে জল চলে আসছে আর আচারের নাম শুনলেই একটু জিভে জল তো চলে আসে সবারই আর আমারও ব্যতিক্রম হবে না তো সকাল থেকে কাজবাজ সব ডান হয়ে গেছে সকালে কাজবাজ আর কিছু তোমাদেরকে দেখাইনি আমার একটা বড় কাজ আছে এই কাটিংটাকে তুলে আমাকে সারপে চুবিয়ে ছাদে ভালো করে রোদে মেলতে হবে কারণ বৃষ্টির জলে এটা ভিজে গেছে তো ভিজে একটু চিটচিটে হয়ে গেছে এর জন্য এটাকে এবার চেঞ্জ করতে হবে আর তিতলি তিতলির জায়গায় চলে আসলো ক্যামেরাটা ঠিকঠাক আসছে না কেন একটু ঘোলাটে ঘোলাটে লাগছে যাই হোক দেখে নিচ্ছি আর এই ঘরও পুরো একদম ডান করে ফেলেছি আর এটাও পুরো ডান হয়ে গেছে ডাইনিং রান্নাঘরও ডান বাথরুমও ডান তার সঙ্গে আজ অনেক কিছু কাচাকুচি করেছি সেগুলো ছাদে মেলা হয়ে গেছে আর এখানে কোথায় এবার কি মিটিং বা মিছিল হচ্ছে এখনই গান বাজনা শুরু হয়ে যাবে মনে হয় তো এই লাইটটাকে এখন আমি অফ করে দিই শর্টস বানাচ্ছিলাম ইনস্টার ইনস্টার ইয়ে বানাচ্ছিলাম লিন্স বানাচ্ছিলাম তার জন্যে তোমার লাইটটা জ্বালিয়েছিলাম আর এখানে শুরু হয়ে গেছে হ্যালো 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 করা জানি না কী হবে তো এবার কি করব এবার আমি স্নানে যাব স্নান সারবো চলে এসেছি ওই ঘর থেকে সারবো সেরে দুপুরবেলা লাঞ্চ করার পালা আছে তারপর সঙ্গে থাকো আর অবভিয়াসলি দেখতে থাকো কী কী হয় আর কী কী না হয় স্কিপ করে কেউ ব্লগটাকে দেখবে না ব্লগটাকে সবাই পুরো দেখো ঠিক আছে আর আমার হাতে নেল আর্টগুলো দেখো এই এক্সটেনশনগুলো সরি নেল আর্ট বলছি নেল আর্ট আগের ব্লগে বলে গেছি নেল এক্সটেনশন মা আচার এনেছি আছে এক এক করে আচার আসছে ওটা রয়েছে এটা সেই হয়েছে এটা হচ্ছে সেজো মাসির রেসিপি আমার সেজো মাসি শাশুড়ির দারুণ হয়েছে গো আম্বাটাটা রেখো দারুণ 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 সিদ্ধি কৌতূহল দেখো আম্বাটা দেখে আমার আমাকে দেখে তো আচারগুলো দারুণ হয়েছে গো যাই ক্যামেরাটা অফ করে একটু আচারটা ভালো করে খেয়ে আসি ক্যামেরা চালিয়ে ওইভাবে একটু খাওয়া যায় না তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে চেটে চেটে যাই হোক নেল এক্সটেনশন করেছিলাম দীঘা ঘোরা হয়ে গেছে তাজপুর ঘোরা হয়ে গেছে খুব এনজয় করেছি ব্লগগুলো তোমরা দেখেছ আর যদি না দেখে থাকো এক্ষুনি চলে যাও গিয়ে দেখতে থাকো ব্লগগুলো খুব মজা পাবে তো দীঘার সমুদ্রে এবার ঢেউয়ের এত দাপট ছিল যেহেতু স্নানযাত্রা ছিল বলে তা এত দাপট ছিল জলে পূর্ণিমা ছিল তার জন্য আর কি তা নেলগুলো ভেবেছিলাম একটা হয়তো উঠে ফুটে যাবে এসে দেখব তো একদম ঠিকঠাক রয়েছে খুব ভালো এক্সটেনশনও করে দিয়েছে ওকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে যে এত কাজবাজ করছি আর আমার তো জানো এখন হাতে সব কিছুই কাজবাজ করতে হয় কাঁচাকুচি ধোয়াধুয়ি পোচাপুচি মাজামুজি সব কিছু তো সব কিছু করেও একদম ঠিকঠাক আছে তাই তোমাদেরকে একটু বারে বারে দেখাচ্ছি আমার এই নেলটা আগে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাপার আর পুজোর সময় দুটো আঙুলে মানে দুটো হাতে আর কি করবো এখন তো এই হাতে বলছি পুজোর সময় এই হাতেও করবো ইচ্ছে আছে তো চলো দেরি না করে আমি তাড়াতাড়ি স্নানে যাই হ্যাঁ স্নান থেকে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখি খাওয়া দাওয়া দেখাই কি না দেখাই কি করি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো তো
ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে, তিতলিকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে। আর তিতলি খাওয়া নিয়ে যা দুদিন ধরে ঝামেলা করছিল, তো আজকে খেয়ে নিয়েছে একদম ঠিকঠাক করে। আর আমার মুখটা দেখে আজকে খুব হাসি খুশি মনে হচ্ছে, না খুশি খুশি না, একদমই তাই। একটা দারুণ খুশি খবর আছে যেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ছোটোবেলার দিনগুলো যখন আমাদের চলে যায়, ছোটোবেলার দিনগুলো দেখবে খুব তাড়াতাড়ি চলে যায়। আর যখন আমরা ছোটো থাকি তখন ভাবি আমরা বড়ো কবে হবো, এই চিন্তাটাই থাকে জানো। তার বড়ো হয়ে গেলে মনে হয় সেই ছোটোবেলার দিনগুলো যেন খুব ভালো ছিল। তা সেরকমই ছোটোবেলার দিনে যখন ছোটোবেলায় আমাদের বন্ধুদের সাথে যখন স্কুল লাইফ আমাদের কাটে, তখন একটা সময় থাকে যাদের সাথে অনেকটা সময় আমরা কাটিয়েছি একসাথে, কিন্তু কোথাও যেন তারপর হারিয়ে যাই আমরা। মানে কাজের পরিপ্রেক্ষিতেই বলো, পড়াশোনার জন্যই বলো, কোথাও যেন আমরা হারিয়ে যাই, কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনের মধ্যে আনাগোনা কিন্তু পড়ে যায়। আর কিছু কিছু স্মৃতি এমনই সেগুলোকে ভোলা যায় না দেখবে। সেরকমই হয়েছে তোমার দাদা ভাইয়ের সাথে, কারণ তোমার দাদা ভাইয়ের একদম কাছের ছোটোবেলার বন্ধু হারিয়ে গেছিলো বলতে গেলে। যে একটা সময়ের পর মানে দুজন দুজনের সাথে কোনো যোগাযোগ ছিল না, সেই টাইমে তো অতটা মোবাইল ফোবাইল ছিল না যে চল এখানে নাম্বার দিয়ে দিলাম বা ওর নাম্বার আমি নিলাম, আমার নাম্বার ওকে দিলাম, সেরকম ব্যবস্থা তখনকার দিনে খুব একটা ছিল না, এখন যেরকম রয়েছে। তো যাই হোক, তোমার দাদাভাই একদম ছোট্টবেলার বন্ধু, যেই বন্ধুকে তোমার দাদাভাই অনেক মিস করতো। সবসময় তোমার দাদাভাই যখনই দেখতো তখনই বলতো আমার বন্ধু জানো তো, কিন্তু ওকে কোথায় পাবো বা কবে পাবো জানি না যে ও কোথায় আছে। আর সেই বন্ধু হচ্ছে টিভি পর্দায় তোমরা অনেকেই তাকে চিনবে দেখলে যে সেই বন্ধু আমি কার কথা বলছি। তো আমি নিজের মুখে আর তার কথা না বলে একবার তোমার দাদাভাই যদিও ভিডিওতে একদম গোলমাল করে দিয়েছে, মানে এতদিন পরে সেই বন্ধুকে পেয়ে সেইভাবে কথাও বলতে পারিনি, কিন্তু তোমাদের সাথে একবার আমি শেয়ার করছি সেই ছোট্ট ছোট্ট ক্লিপিং ভিডিওগুলো, তোমার দাদাভাইয়ের সেই বন্ধুকে পাওয়ার সেই আনন্দ। আর খুব শিগগিরই আসতে চলেছে আমার নতুন একটা ব্লগ সেই বন্ধুকে নিয়ে। তো চলো এখন দেরি না করে ছোট্টবেলার বন্ধুকে খুঁজে বার মজাটা তোমার দাদা ভাইয়ের দেখে নাও। আর দেখে নাও তো সেই বন্ধুকে তোমরা সবাই চেনো নাকি, তো চলো। হাই সবাই, আজকে একটা চমক রইল, মানে আরবান লাইফ উইথ ত্রিশার ব্লগে একটা ছোট্ট চমক দেবো। চমকটা অনেকদিন ধরে ওয়েট করছিল, বাট মানে সত্যি কথা বলতে আমি সেই চমকটা মানে আমি নিজেই আজকে চমকে গেছি রীতিমতো। তো তোমরা তো সবাই সিরিয়াল দেখো সবসময়, মানে টলিউডের কে কে রয়েছে তোমাদের একদম ছোটস্থ, তো তার মধ্যে থেকে একজন আমার খুব ছোটোবেলার খুব বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড মানে আমার একটাই বেস্ট ফ্রেন্ড বলতে পারো, সেটা হচ্ছে ওই মানে আমরা এক বেঞ্চে বসেছি একসাথে, মানে সময় স্পেন্ড করেছি। তো অনেকেই বলতাম, সবাই বিশ্বাস করতো না, কেউ কেউ বিশ্বাস করতো বা কেউ করতো না। তো আমি একদিন ভাবছিলাম যে ওর সাথে কোন দিন আমার দেখা হয়, তো আজকে সেই মুহূর্তটা চলে এসেছে, আজকে দেখা হয়েছে ওর সাথে। আমার মানে আমার বুকিং যার বাড়িতে পড়েছে সেটা ওর বাড়িতে। তো আমি যখন এসে ফার্স্ট ওকে দেখলাম, দেখে যাচ্ছে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। তো তোমাদের সাথে দেখা করাতে যাচ্ছি শ্যামা বই, মানে শ্যামা সিরিয়ালটা তো সবাই দেখো, ঠিক আছে। তো শ্যামা সিরিয়ালের এনাকে চিনতে পারছো? হ্যালো হ্যালো এভরিওয়ান, ও আমার সত্যিই ছোটোবেলার বন্ধু। আমি দীর্ঘদিন ওর সঙ্গে সময় কাটিয়েছি, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, এক বেঞ্চে বসতাম, এবং সবথেকে বড় ব্যাপার যেটা মানে ওকে আমি প্রচুর খুঁজেছি ছোটোবেলায়। যা হয় আর কি কানেকশান, আমি তো আবার স্কুল চেঞ্জ করে ফেলি এবং তখন আর কানেকশান হয় না, বাট আমি ওকে দীর্ঘদিন খুঁজেছি যে অর্পণ কোথায়, অর্পণকে খুঁজে পাচ্ছি না, কিন্তু লাকিলি আজকে দেখা হয়ে গেল ওর সাথে, আমার খুব ভালো লেগেছে। মানে ইট ইজ দ্য বেস্ট মুমেন্ট ফর মাই লাইফ, মানে আমি এত দিন ধরে ওকে খুঁজছি, এত দিন ধরে মানে চাইছি যে ওর সাথে আমার দেখা হোক, বাট ও একটা জায়গায় পৌঁছে গেছে। ও সবসময় শুটিং নিয়ে ব্যস্ত থাকে, আমি জানতাম না যে ওর বাড়িটা কোথায়, তো সেভাবে ওর জন্য আজকেও আমায় দেখার পর যেরকমভাবে চিনতে পারলো এক দেখাতে, আমিও মানে ওকে পেয়ে অতটাই খুশি, মানে আজকে বলে বোঝানোর মতো জায়গা নেই যে আমি কতটা খুশি। আর খুব শিগগির থাকছেই নিশ্চয়ই, ওরও মানে ও আমাকে বলেছে যে তুই আছিস, তোর সাথে আমার এতদিন ভাই দেখা হয়েছে, তো তুই মানে তোর ফোন নাম্বার বলো, ওর আমার ইয়ে বলো, মানে আমার মুখের ভাষা জড়িয়ে যাচ্ছে, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। এখন আর বেশি কিছু বলতে হবে না, আমি খুব এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড। বউয়ের জন্য তো কিছু রাখতে হবে, বউকে বলার, বউকে নিয়ে ত্রিশার সাথে ত্রিশার ব্লগে। থ্যাংক ইউ, সেডিও দেখতে পেলে তোমরা, তোমার দাদা ভাইয়ের মুখে এত খুশি খুশি হাসি হাসি, বন্ধুকে পেয়ে ছোটবেলার
কথাই মানে বলতেই পারছে না, কথাই একদম গুলিগালি এক হয়ে যাচ্ছে বুঝলে। তা সেই ছিল মুহূর্ত ছোটবেলার বন্ধুকে একসাথে পাওয়া। সত্যি কথা আমিও খুব খুশি, অনেকদিন ধরে বলতো জানো তো, টিভি দেখতো যখনই সিরিয়াল দেখতো বা ওকে দেখতে পেতো বা মোবাইলে ইউটিউব ঘাটতে ঘাটতে কিছু চলে আসতো, ওকে দেখলেই বলতো আমার ছোটবেলার বন্ধু, আমার ছোটবেলা। তো ফাইনালি ছোটবেলার বন্ধুর সাথে দেখা হলো তোমার দাদা ভাইয়ে। আর তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করবো, আজকে ব্লগটা বড় করবো না, কারণ আমার শর্টস ফর্টস বানানো আছে, তার জন্য মেকআপ করার আছে, তার জন্যে এবারে মানে আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমারও মনটা খুব খুশি খুশি হয়ে গেছে। তো চলো, আর খুব শিগগিরই আসতে চলেছে বর্ষণ দাকে নিয়ে দারুণ একটা ভিডিও। তো তোমরা আশা করি সবাই থাকবে আর সবাই খুব ভালো লাগবে দেখতে ভিডিওটা। তা বেশি দিন না, তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো টাটা বাই বাই, আর হ্যাপি স্মাইল, সব সময় স্মাইল করে। তিতলি চুপচাপ দেখছে এখানে শুয়ে, এই যে তিতলি, কই তিতলি, কই তিতলি, তাও তিতলি কোথায় দেখা, তিতলিকে বলো হ্যাপি স্মাইল, হ্যাপি স্মাইল বলে দিয়েছে। তো টাটা, চলো।